রবীন্দ্রনাথ যদি প্রকৃতি প্রেমী না হয়ে হতেন আমার মতো নিরেট বৈষয়িক আর জন্ম নিতেন আমাদের যুগে, তাহলে মনে মনে না হারিয়ে তিনি নির্ঘাত হারাতেন গুলশান বনানীতে আর লিখতেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, শিলাই দেহ হতে শুধু বাড়িধারা আসিয়া জুতোর উপর। আমার নাম ফাহাম আব্দুস সালাম। আমি প্রায় সারা জীবন একটা প্রশ্নের উত্তর খুঁজেছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। 90-এর দশকের বিটিভিতে অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানের এই কিশোরকে কিংবা সাম্প্রতিক সময়ে জীবনের মানে কি অথবা মুসলমান কি বাঙালি হতে পারবে, এরকম বিভিন্ন গভীর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে নতুন করে আলোচনায় উঠে আসা মানুষটার সম্পর্কে অনেকের জানার ইচ্ছা। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ারে মনোনীত হওয়ার পর থেকেই অনেকের কাছে প্রশ্ন জেগেছে, কে এই ব্যক্তি? ব্যক্তিটির নাম ফাহাম আব্দুস সালাম। পেশায় একজন চিকিৎসা বিজ্ঞানী, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও চিকিৎসা বিজ্ঞানী শামারু মির্জা। শামারু মির্জার বাবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাহাম আব্দুস সালাম লেখালেখি শুরু যায় যায় দিনে। প্রবাস পিঞ্জর ও স্বদেশ বিহঙ্গ শিরোনামে দুইটা নিয়মিত কলাম লিখতেন। ফাহাম লেখাপড়া করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তিনি এখন কাজ করছেন রেগুলারিটি সায়েন্সে। 2022 সালে গত 10 বছরে বিভিন্ন সময় লেখা তার প্রবন্ধের সংকলনে ফাহাম আব্দুস সালাম তার প্রথম বই প্রকাশ করেন। বইটির নাম বাঙালির মিডিওক্রিটির সন্ধানে। তার আগ্রহ বাংলাদেশিদের মনস্তত্ত্ব, ভাষা, রাজনীতি, বিজ্ঞান ও ধর্ম। এ সময় নিয়মিত লিখতেন ব্লগে ও বিডি নিউজে। এছাড়াও তিনি ডকুমেন্টারি বানিয়েছেন ঢাকার ইতিহাস নিয়ে। 2004 থেকে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী।